আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে জানাবো যে আমলটি করলে আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, সে তো আপনাকে বিবাহ করতে রাজি হবেই হবে ইনশাআল্লাহ। এর সাথে তার বাবা মা, পরিবারের আত্মীয় স্বজন, যে কেউ যারা আপনাদের বিয়েতে বাধা হয়ে আছে তারাও রাজি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং এ আমলটি আপনি দূর থেকেই করতে পারবেন, তার কাছে যেতে হবে না, খাওয়াতে হবে না, আপনি আপনার ঘরে বসে থেকেই এই আমলটি করতে পারবেন, সুবহানাল্লাহ। এর জন্য আপনার তিনটা জিনিস প্রয়োজন হবে, এই তিনটা জিনিস কিন্তু আপনার কাছেই আছে। এক নম্বর, মহান রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। দুই নম্বর, যে আমলটি আপনি করবেন সে আমলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক উদ্দেশ্য, বিবাহর উদ্দেশ্য করে আমল করতে হবে। এবং আপনি যদি তাকে খারাপ উদ্দেশ্য করে কাছে আনতে চান, তাহলে কিন্তু আপনি নিজেই মহাবিপদের মধ্যে পড়ে যাবেন, আর সে তো কখনোই আসবে না। তাই অবশ্যই সৎ উদ্দেশ্য, নেক উদ্দেশ্য, বিবাহ নিয়ত করে আমল করবেন, ইনশাআল্লাহ কাজ হবে। চলুন আমলটি কিভাবে করবেন এখন সেটা জেনে নিন। আমলটি হচ্ছে মহান রব্বুল আলামিনের গুণবাচক সিফাতে একটি নাম, নামটির উচ্চারণ হচ্ছে ইয়াওয়াদুদু, ইয়াওয়াহ দুদু। এই নামটি আপনাকে পাঠ করতে হবে 100 বার। কোন সময় কিভাবে এই আমলটি করবেন আপনি? আপনি এশার নামাজ পড়ার পরে ওই স্থানে বসে থেকে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন 11 বার, তারপরে পবিত্র কোরআনের সূরা ইখলাস পাঠ করবেন 3 বার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র গুণবাচক নামটি পাঠ করবেন 100 বার। 100 বার নামটি পাঠ করা হলে আপনি দুটি হাত তুলে মোনাজাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আপনি যাকে ভালোবাসেন তাকে সহ তার বাবা মা, আত্মীয় স্বজন, যারা আপনাদের বিয়েতে বাধা হয়ে আছে তাদেরকে সবাইকে একসঙ্গে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যাতে সবাই আপনাদের বিয়েতে রাজি হয়ে যায়। আপনি এভাবে দোয়া করতে পারেন, হে আল্লাহ, আমি যাকে পছন্দ করি, যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমার জন্য তাকে কবুল করেন, এবং আমাদের বিয়েতে যারা বাধা হয়ে আছে আপনি তাদের সবাইকে কবুল করেন, আর সবাইকে বিয়েতে রাজি করার ব্যবস্থা করে দেন। এইভাবে দোয়া করার পরে মুনাজাত শেষ করে আবার দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে আমলটি করা শেষ করবেন। এখন আপনাদের প্রশ্ন হলো, আমলটি কতদিন করব? আমি আপনাদেরকে বলবো, পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাস রেখে আমল করবেন, মাত্র 3 দিন আমল করবেন। সে যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে অবশ্যই 3 দিনের মধ্যে তার পরিবার সহ তাকে বিয়ের জন্য আপনি রাজি করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এখন আরেকটি কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমলটি প্রতিদিন করা হয় সে আমলটি বেশি গ্রহণযোগ্য, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমলটি আপনারা অবশ্যই 1 সপ্তাহ অথবা 11 দিন এক টানা আমলটি করবেন, এবং আপনারা অবশ্যই বিবাহ নিয়ত করে আমলটি করবেন। আপনারা যারা বিবাহ নিয়ত করে আমলটি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার করার কারণে অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এ কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।